এডুকেশনাল অ্যাক্টিভিটি স্টাডিজ চ্যানেলে তোমাদের সকলের স্বাগত আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে ডিসকাস করব মডেল অ্যাক্টিভিটি টাস্ক আমাদের পরিবেশ ক্লাস ফোর পার্ট ওয়ান নিচের প্রশ্নগুলির উত্তর দাও প্রশ্ন নাম্বার এক ফুসফুসের কাজ করার ক্ষমতা কমে গেলে কি কি সমস্যা হতে পারে এর উত্তর আমরা লিখতে পারি ফুসফুসের কাজ করার ক্ষমতা কমে গেলে আমাদের শরীরে পরিমাণ মতো অক্সিজেন ঢোকে না ফলে এক শ্বাসকষ্ট হয় দুই অল্প হাঁটাচলা করলেই হাঁপাতে থাকি কোনো কঠিন কাজ করতে পারি না প্রশ্ন নাম্বার দুই প্রাণীদের রক্ষা করার জন্য কি কি ব্যবস্থা নেওয়া যায় লেখো এর উত্তর হবে বন্য প্রাণীদের রক্ষা করার জন্য নিম্নলিখিত ব্যবস্থা নিতে হবে সেগুলি হল এক বন জঙ্গল কাটা বন্ধ করতে হবে দুই চোরা শিকার বন্ধ করতে হবে তিন বিলুপ্ত প্রায় প্রাণী সম্পদ সংরক্ষণ করতে হবে চার সর্বোপরি কঠোর আইন চালু করতে হবে প্রশ্ন নাম্বার তিন একটি বরফে ভর্তি গ্লাসের গায়ে জলের ফোঁটা কিভাবে তৈরি হয় এর উত্তর হবে বাতাসের মধ্যেই জলীয় বাষ্প মিশে থাকে যা আমরা খালি চোখে দেখতে পাই না বরফ ভর্তি গ্লাস খুব ঠান্ডা হয় সেই ঠান্ডা গ্লাসের স্পর্শে এসে ও জলীয় বাষ্প জলের ফোঁটা তৈরি করে প্রশ্ন নাম্বার চার একটি পুকুরের জলে বিষক্রিয়া হলে কোন কোন জীবের বাসের স্থান নষ্ট হয়ে যেতে পারে আর অন্য কি কি ক্ষতি হতে পারে বলে তুমি মনে করো তা লেখো এই প্রশ্নের উত্তর আমরা লিখতে পারি একটি পুকুরের জল বিষক্রিয়া হলে জলজ উদ্ভিদ ছোট ছোট পোকামাকড় মাছ জলের সর্প শামুক ঘোঙা ইত্যাদি জীবের বাসের স্থান নষ্ট হতে পারে আর ওই পুকুরের বাস্তুতন্ত্র নষ্ট হয়ে যেতে পারে আর অন্য যা যা ক্ষতি হতে পারে বলে আমার মনে হয় সেটা হলো ওই পুকুরের জল যারা যারা ব্যবহার করবে সেই সব জীবজন্তু ও মানুষের ক্ষতি হবে আমাদের পরিবেশ পার্ট ওয়ানের ভিডিও এটা পুরো সম্পূর্ণ উত্তর করা হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবে আর অবশ্যই সাবস্ক্রাইব করবে